বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, বর্তমান সময়ে একটা টপিক, সেটা হচ্ছে ইউটিউব শর্টস। সেটা নিয়ে খুবই ট্রেন্ডিং একটা টপিক। সবাই যারা টিকটক লাইকি করতো, তারা এখন টিকটক লাইকির পাশাপাশি ইউটিউব শর্টসও তৈরি করে। সো এর পিছনে একটা কারণ আছে, কারণ ইউটিউব অ্যানাউন্স করেছে যারা ইউটিউবের মধ্যে শর্টস ভিডিও ক্রিয়েট করবে, তাদেরকে ইউটিউব নিজে, যারা মনিটাইজেশন অন করে নাই, তাদেরকেও ইউটিউব প্রতি মাসে $10 থেকে $10,000 পর্যন্ত পেমেন্ট করবে। যদি আপনি ইউটিউবের মনিটাইজেশন না পেয়ে থাকেন, তারপরও তারা পেমেন্টটা করবে আপনাদেরকে। সো আজকে আমি আপনাদের এটাই আলোচনা করব যে আপনি আসলে টাকাটা কিভাবে পাবেন, বা আপনি আসলে কি পাবেন কি না, বা কোন কোন দেশ থেকে আপনি ইউটিউব শর্টস ভিডিওগুলো বানালে আপনি পাবেন, সম্পূর্ণ আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওটি স্কিপ করলে কিন্তু লস করবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো প্রথমেই বলে নিচ্ছি শর্টস, ইউটিউব শর্টসটা আসলে কী। ইউটিউব শর্টসটা হচ্ছে আমরা ইউটিউব ইউজ করি, ইউটিউবের অ্যাপসের ভিতরে ঢুকার পর দেখতে পারবেন একটা নতুন অপশন আসছে শর্টস লিখে আসতে পারে। দেখবেন যে পাশে লেখা জ্যা চিহ্ন, একটা জ্যার মতো একটা অপশন আছে সাদা এবং লালের মতো, এটাই আসলে শর্টস। আর আপনি যদি ক্রিয়েট করেন শর্টস, সেক্ষেত্রে আপনাকে ফোনকে এভাবে সোজা করতে হবে। এভাবে করলে আপনাদের ভিডিওটা হবে না, মানে শর্টসের আওতাভুক্ত হবে না। এবং আপনি যদি যখন আপলোড করবেন তখন ডেসক্রিপশনে বা টাইটেলের মধ্যে যদি হ্যাশট্যাগ শর্টস লিখে দেন, তাহলে সেটা শর্টসের আওতাভুক্ত হবে। সো এভাবে আপনারা ইউটিউবে শর্টস ভিডিওগুলো আপলোড করতে পারবেন। তো শর্টস, ইউটিউবে শর্টস নতুন অপশানটা আসার পিছনে কারণ আছে। কারণ হচ্ছে যে যখন টিকটক এবং লাইকিটা খুব ভাইরাল হয়ে গেছে, যখন টিকটক এবং লাইকিতে ইউটিউবের অডিয়েন্সগুলো টিকটক লাইকিতে চলে যেত, তখন ইউটিউব খুবই জলদি করেই বলা যায় যে তারা তাদের এই শর্টসের অপশনটা রেখেছে। মানে টিকটক লাইকিতে আপনি যা পাবেন এই শর্টসের মধ্যে তা পাবেন, মাধ্যমে ইউটিউব তাদের আগের অডিয়েন্সগুলো আবার ব্যাক করতে পারবে। তো ইউটিউবে অনেক ভিডিওই দেখেছি যে যারা অনেকেই বলতেছে যে ইউটিউবে নাকি শর্টস ভিডিও করে অনেক টাকা ইনকাম করে ফেলবে। তো এখন আসি ইনকামের ব্যাপারটা। ইনকাম করতে পারবে, হ্যাঁ অবশ্যই করতে পারবে। ইউটিউব জাস্ট কয়েকটা দেশের মধ্যেই এই ইয়াটা রেখেছে, মানে কয়েকটা দেশের মধ্যেই তারা এইটা জাস্ট পরীক্ষামূলকভাবে রেখেছে। যদি এটা আরও ভালো করে তাহলে হয়তো এটা রাখতে পারে। সো এখন কয়েকটা দেশের মধ্যে যে যে দেশগুলোর মধ্যে এই মানে ক্রিয়েটরদেরকে টাকা দিবে যে অপশনটা রেখেছে, এর মধ্যে বাংলাদেশ নাই। সো আপনি যদি বাংলাদেশ থেকে এসব ভিডিও ক্রিয়েট করেন, শর্টস ভিডিও তৈরি করেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন না আপাতত। ভবিষ্যতে কী হয় সেটা জানি না। সো আপনি যদি এখন শর্টস ভিডিও বানান, জাস্ট আপনি ভিউ জেনারেট করার জন্য করতে পারেন, বাট টাকা ইনকাম করার জন্য সেটা হবে না। আর টাকাটা কীভাবে ইনকাম হবে সেটা হচ্ছে যে আপনারা যারা শর্টস ভিডিও তৈরি করেন, মানে যে যে দেশগুলোর মধ্যে শর্টসের ক্রিয়েটরদেরকে টাকাগুলো দেবে, সেই সেই দেশগুলোর মধ্যে, সেটা যদি বাংলাদেশি কোনো মানুষ যদি বাইরে থেকে থাকে, মানে যে যে দেশগুলো দেওয়া আছে, আমি চেষ্টা করব লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেওয়ার আপনারা চেক করার জন্য, বাঙালিরা থাকেন তাহলে সেখান থেকে কিন্তু আপনারা যদি শর্টস ইউজ করেন বা ব্যবহার করেন, ক্রিয়েট করেন, তাহলে কিন্তু আপনারা টাকা ইনকাম করতে পারবেন। বাট বাংলাদেশ থেকে সম্ভব না। যদি বলেন বিপিএন দিয়ে করা যাবে কি না, না বিপিএন দিয়েও করতে পারবেন না, কারণ আপনার বিপিএন দিয়ে ইউজ করলেও কিন্তু অডিয়েন্সগুলো ওরা কিন্তু ইউটিউব নিজে বুঝতেই পারবে। কারণ এখন ইউটিউব এখন বুঝতে পারে যদি কোনো বিপিএন দিয়ে আপনি ইউজ করেন, সেক্ষেত্রে ইউটিউব সহজেই ধরে ফেলতে পারবে। সো যদি বাংলাদেশ থেকে আপনারা শর্টস বানিয়ে টাকা ইনকাম করতে চান, তাহলে এটা ভুলে যান। ভবিষ্যতে কী হয় সেটা জানি না। আর টাকাটা ফুললি তাদের ফান্ড থেকে দিবে, যারা মনিটাইজেশনে করে, মানে ইউটিউব প্রোগ্রাম থেকে টাকাটা নেয়, মনিটাইজেশনে করে অ্যাডসেন্সের মাধ্যমে টাকাটা নেয়, সেভাবে টাকাটা পাবেন না আপনারা যারা এখান থেকে টাকাটা জেনারেট করতে পারবেন। সো টাকাটা আপনাদেরকে মেইলের মাধ্যমে জানাবে, তখন আপনাদেরকে যদি এলিজিবল হয় আর কি, তাহলে আপনাদেরকে মেইলের মাধ্যমে জানাবে, সেখান থেকে আপনাদেরকে অ্যাডসেন্সের মাধ্যমে টাকাটা দেওয়া হবে। অনেকেই ভুল ধারণা নিয়ে এখনও রয়েছেন যে আপনারা বাংলাদেশ থেকে শর্টস তৈরি করে টাকা ইনকাম করবেন, অনেক ইউটিউবারই দেখেছি এটা দিয়েছে। সো জাস্ট আপনারা ভিউ জেনারেট করার জন্য এটা ইউজ করতে পারেন। আশা করি শর্টস নিয়ে যাদের ভুল ধারণা ছিল, ভুলগুলো আর নেই। সো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক দিবেন। আর শর্টস ভিডিও কম্পিউটার থেকে আপলোড করার জন্য এবং কম্পিউটার দিয়ে কীভাবে দেখবেন সে নিয়ে আমার চ্যানেলে আগে ভিডিও আপলোড করা আছে, সেটা আমি আই বাটনে দিয়ে দিব এবং ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে দেখতে পারবেন। এবং কম্পিউটার দিয়ে আপনারা কীভাবে শর্টস ভিডিও দেখবেন সেটা নিয়েও একটা ভিডিও তৈরি করা আছে, সেটাও দেখে নেবেন। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক দিবেন, আর এমন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ।